চাউমিনের নাম শুনলে আনচান করে পেট। কিন্তু জানেন কি, কলকাতারই এক মন্দিরে সম্পূর্ণ চাইনিজ এই পদ মা কালীর অন্যতম ভোগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেশি দূরে নয়, কলকাতার ট্যাংরায় চীনাপাড়ায় গেলেই দেখা মিলবে চাইনিজ কালী মন্দিরে, যেখানে মাকে ভোগ হিসেবে দেওয়া হয় চাউমিন। চীনে পাড়ার বুকে দাঁড়িয়ে থাকা এই চাইনিজ কালী মন্দিরের বয়স প্রায় 60 বছর। শুনলে অবাক লাগলেও এটাই সত্যি, এই মন্দির বৌদ্ধ ধর্মাবলম্বী চীনা অভিবাসীদের হাতে প্রতিষ্ঠিত হয়। শোনা যায়, রাস্তার ধারে দুটি কালো পাথরের টুকরোকে স্থানীয়রা মা কালীর শিলা বলে পূজো করতেন। একবার এই মন্দিরের প্রতিষ্ঠাতার ছেলে দুরারোগ্য রোগে অসুস্থ হয়ে পড়লে ডাক্তাররাও আশা ছেড়ে দেন। এই কালী মায়ের কাছে প্রার্থনা করেন তখন সেই চীনা ব্যক্তি, অলৌকিকভাবে সেরে ওঠে রোগী। মন্দিরে চিনি বর্তমান পূজারি, তিনিও একজন চীনা হিন্দু। চীনা বা বৌদ্ধ পদ্ধতিতে এই কালীর পূজো করা হয়। সর্বধর্মের সহাবস্থান ট্যাংরা চীনাপাড়ার এই কালীবাড়ি। এলাকার চাইনিজ অধিবাসী ছাড়াও এখানে পূজো দিতে আসেন বাঙালিরা। ধর্মীয় মেরুকরণের এই কঠিন সময়ে চাইনিজ কালীবাড়ি সব ধর্মের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এখনও চীনাপাড়ার বুকে।